ইতালি মনফালকনে বাংলাদেশ সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন ইতালির আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট এর প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। সুপার বয়েজ একাদশ বনাম মনফালকনে ক্রিকেট ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করে। এই টুর্নামেন্টের প্রবাসী বাংলাদেশিদের মাঝে অনেক জনপ্রিয়তা অর্জন করে। আমাদের প্রতিনিধি এমদাদুল হক এমদাদ জানান, খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন মনফালকনে ক্রিকেট ক্লাব এবং নির্ধারিত ১৬ ওভারে তারা ১৬০ রান সংগ্রহ করে। জবাবে সুপার বয়েজ একাদশ নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১২২ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ৩৮ রানে জয়লাভ করে মনফালকনে ক্রিকেট ক্লাব এবং ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় সাইফুল। মাঠে খেলা উপভোগ করেন বাংলাদেশ সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জিয়ার রহমান খান, সোহেল, মামুন আল রশিদ, সিরাজুল হক ভূঁইয়া, টেনিস সাধারণ সম্পাদক মজনু দেওয়ান, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সহ আরও অনেকে।